হাই ফ্রেন্ডস, আমি উপা। উপা লাইফস্টাইলে আবার তোমাদেরকে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। আজকে হোলি, তাই হোলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আর আমাদের হোলি খেলা হয়ে গেছে, এখন সময় হচ্ছে 12টা। এখান থেকে আমি ব্লগ ভিডিও আমার শুরু করছি। দেখতেই পাচ্ছি আমার হাতে কত রং লেগে আছে, মানে হোলি খেলা এখন কমপ্লিট হলো আমাদের, ওই জন্য চান টান করে রেডি। এখন আমার রান্নাবান্না করার পালা, তো রান্নাবান্নাই করবো এখন। বুঝতেই পারছো সবার বাড়িতে মাংস রান্না হবে, হয়তো জানি না, কিন্তু আমার বাড়িতে আজকে রান্না হবে মাংস। কালকে আবির ছিল, আজকে রং। তো চলো এখন রান্না করার সময়, তো রান্না করি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো চলো, কী কী রান্না করছি সেই সবই তোমাদেরকে দেখাচ্ছি, আর আজকে সারাদিনে যা যা করবো সেই সবই সবাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তোমাদেরকে তো বললাম যে আমার চান করা হয়ে গেছে। তো প্রথমে আগে আমার যেটা কাজ থেকে ঠাকুরকে চান করানো, ফুল জল দেওয়া, সেটাই আমি আগে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠাকুরকে চান করে দিচ্ছি, ফুল জল দিয়ে দিচ্ছি। এইভাবে এই কাজটা শেষ হয়ে নিলাম, তারপর ঝটফট করে ভাত চাপিয়ে দিয়ে আমি এখন পেঁয়াজ রসুন কাটতে বসেছি। একে একে সব যতটুকু পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আদা লাগবে, সবগুলোই ভালো করে ছুলে ধুয়ে নেব। এরপর আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নতুন রসুন খুবই কিন্তু টেস্টি হয় খেতে। তো এদিকে দেখো আমি ভাত চাপিয়েছি, এই যে এদিকে আমার ভাত প্রায় হয়েই গেছে। এরপর তোমাদেরকে বাইরে সবাইকে দেখাচ্ছি, এই যে সবাই বসে আছে, হোলি খেলা হলো কেবল। দেখতে পাচ্ছ সবার গালে মুখে হোলি রং লেগে আছে। তোমাদেরকে আরেকটু বাইরে নিয়ে যাই, এখানে দেখো কি এটা বলতো, এটা হচ্ছে খাসির চামড়া। সেই চামড়াটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর পোড়ানো হচ্ছে, এটাকেও রান্না করা হবে ভালো করে। এটা খেতে খুবই কিন্তু টেস্টি হয়। আর এগুলো আমার সব শ্বশুর, দেখতে পাচ্ছ সবাই মুখ চোখ একদম লালে লাল হয়ে গেছে, আবির মেখে ভূত করে দিয়েছি সবাইকে, আমি করেছি এগুলো। আর এদিকে উঠোনের মধ্যে ধান শুকানোর জন্য দেওয়া হয়েছে। এরপর আমি মাংসগুলো দেখো সুন্দর করে বেছে নিচ্ছি, আর যেটা বড় পিস আছে সেটাকেও কেটে ছোট করে দেব। এইভাবে মাংসগুলোকে পরিষ্কার করে বেছে আর কেটে নিচ্ছি। এরপর মশলাগুলো বেটে নিব, ওই জন্য মিক্সি বের করলাম। এই মিক্সিতে দেখতেই পাচ্ছ আমি এখন একে একে জিরা, আদা, পেঁয়াজ, লঙ্কা যা যা মাংসতে দিব সেগুলো বেটে নিব ভালো করে। তো এইভাবে একে একে সব মশলাটা আমার কমপ্লিট হয়ে গেল, যে দেখতেই পাচ্ছ। এটা পেঁয়াজ আর রসুন একসাথে বাটা গেছে, ওই জন্য একদম বেগুনি কালার হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম অন্যরকম। মশলাগুলো সব বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখতেই পাচ্ছ ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। তো ভাত রান্না করা যখন হয়ে গেল, এরপর আমি রান্না করব কুল একটু খানি, কুলের রাজার। চলো তাড়াতাড়ি করে কুলের রাজার একটু তাড়াতাড়ি করে রান্না করে নিই। তো কুল রান্না আমার কাছে এগেছে দেখে বুঝতেই পারছো। এরপর এখানে একটুখানি দিয়ে দিব আমার ভাজা মশলা, যেটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। আর আজকে তো বুঝতেই পারছো রং খেলা এত চিৎকার হচ্ছে, কে কথায় লুকায়, মানে খুবই প্রচণ্ড আনন্দ হচ্ছে। সারাদিনটা আজকে ভালোভাবেই কাটছে। এইভাবেই আমার কুলের আচার রান্না করা হয়ে গেল, দেখতেই পাচ্ছো। ভালো হয়েছে কিনা জানি না, কিন্তু খেয়ে নিতে আমি শেষ করে দেবো যা আছে। এবার এদিকে বাইরে এসেছি, বাইরে এসে দেখছি আমার দাদু শ্বশুর, দেখো পেঁয়াজ রসুন কাটছে এখানে, যেগুলো যে তোমাদেরকে দেখালাম যে খাসির চামড়াটা রান্না করা হবে ওই জন্যে। আর দেখতে পাচ্ছ মুখটা কেমন লাল টুকটুক হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে, এই যে পরিষ্কার করা হয়েছে। এগুলোকে রান্না করবে, খুবই সুন্দর লাগে খেতে, আমার খুব ভালো লাগে। অনেকক্ষণ ধরে বকবক করতে শুরু করেছি, কিন্তু এখন আমার আসল রান্না শুরু হবে, মাংস রান্না করবো। দেখতেই পাচ্ছ মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে আনলাম এখনই। তো এরপর ঝটপট করে আমি এখন রান্না করব। তোমরা দেখে বুঝতে পারছো মাংসের মধ্যে অনেক তেল আছে, সেই তেলগুলো প্রথমে আগে ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, যদি তোমরা মাংসের সাথে রান্না করো তেলটা কিন্তু তাড়াতাড়ি করে গলে যায়, ওই জন্য আমি একটু হালকা ভেজে রেখে দিলাম। এরপর পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ আর রসুন একটু একসাথে বেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এরপর ভালো করে এগুলো ভেজে নিব। এরপর তোমরা দেখে বুঝতেই পারছো আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি জিরে আর আদা, যেটা বেটে রেখেছিলাম সেটা। এইভাবে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছ তোমরা দেখে বুঝতে পাবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে, কারণ তেল ছেড়ে দিচ্ছে।
এভাবে হালকাভাবে দেখতেই পাচ্ছ মশলাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর যে শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এই যে রঙটা মানে লঙ্কাটার রঙটা, এখান থেকে রঙটা কিন্তু তৈরি হবে, খুবই সুন্দর লাল টুকটুকে একদম রং। সবগুলো ভালোভাবে একসাথে মিক্স করে এখানে একটুখানি জল অ্যাড করব। জল অ্যাড করে দেখতেই পাচ্ছ ভালোভাবে মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর রং এসছে, খুবই সুন্দর, আর নতুন রসুন আরও খুবই সুন্দর লাগছে দেখতে। এরপর পরিমাণ মতো মাংস অনুযায়ী, আমি যতটুকু মাংস আমার কাছে আছে সেই অনুযায়ী লবণটা দিয়ে দেবো আর হলুদটা দিয়ে দেবো, তোমরা তোমার পরিমাণ মতো দিবে। আর আমি যে লঙ্কাটা দিলাম এটা কিন্তু আমি আমার পরিমাণ মতোই দিয়েছি, তোমরা যদি ঝাল খেতে বেশি ভালোবাসো তো বেশি করে লঙ্কা দিবে, আর যদি না খেতে পারো তো হালকাভাবেই লঙ্কা দিবে। দেন তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি লবণ আর হলুদটা একসাথে মশলার সাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। দেখো হলুদটা দেওয়ার পর কিন্তু আরও খুবই সুন্দর রং এসছে, আর হলুদটা একদমই আমাদের বাড়ির নিজস্ব, ওই জন্য রঙটা খুবই সুন্দর এসছে। এইভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই হলুদ রং মানে হলুদ কালার বুঝতেই পারছো, রান্না করতে করতে সত্যি মনে হচ্ছে যে বসন্ত চলে এসেছে, একটা মানে খুবই আনন্দের দিন আজকের দিনটা প্রত্যেকটা বাঙালির কাছে, তেমনই আমারও কাছে। এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা আমার কষা হয়ে গেছে। এরপর যে ধুয়ে রেখেছিলাম মাংসটা সেই মাংসটা এখন দিয়ে দেবো। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে যেভাবে মাংস রান্না করে সেইভাবে রান্না করে নিয়ে নেব। এরপর দেখো তোমরা দেখে বুঝতেই পারছো মাংসটা আমার একদম ভালোভাবে রান্না করা হয়ে গেছে, মানে ভালোভাবে আমি এখন মশলাটাকে ভালোভাবে মাংসটাকে সাথে মিক্স করে ভালোভাবে নেড়ে কষিয়ে রেখে দিয়েছি। এরপর সামান্য একটুখানি জল অ্যাড করে ভালোভাবে মাংসটাকে এরপর সিদ্ধ করে নেব। দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে, এরপর ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এরপর ভালোভাবে আমি মাংসটাকে আবার সুন্দর করে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর রঙটা এসছে। প্রথমে যে খাসি চর্বিগুলো ভেজে রেখেছিলাম দেখতেই পাচ্ছ, আমার প্রথমে যে মাংসগুলো আমি আলাদা করে রেখেছিলাম মাংসগুলো থেকে, সেগুলো এখন আমি অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছ। তো এইভাবে ভালোভাবে আমি নেড়ে টেড়ে নিব, তারপরে আমার তৈরি হয়ে যাবে খাসির লাল টুকটুকে মাংস, দেখতে থাকো। এরপর দেখো মাংসটা আমার রান্না কমপ্লিট, এখানে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি, তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আজকে এইভাবেই আমি খাসির মাংসটা রান্না করলাম, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে নতুন যদি হয়ে থাকো তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। অনেকক্ষণ ধরে রান্নাঘরে বসে আছি, একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কী হচ্ছে। আর দেখো বাইরে আসলাম, তোমাদের দাদা ভাই কেমন ভূত হয়ে চলে এসেছে, রং মেখে পুরোটাই, খুবই হাসি পাচ্ছে। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালোভাবে দিনটা কাটাচ্ছ, রং খেলছো, খেলো, আর তার সাথে খাওয়া দাওয়া তো বাদ দিলে একদমই হবে না, তার সাথে খাওয়া দাওয়াও চালিয়ে যাও। তো আজকে আমি আমার সারাদিনটা এইভাবেই কাটালাম, তোমরা দেখে বুঝতেই পারছো, আশা করি তোমাদেরকে ভালো লাগলো। তো বন্ধুরা ফাইনালি আমার দেখতেই পাচ্ছ লাল লাল খাসির মাংস ঝোল রেডি। বন্ধুরা ফাইনালি আমার খাসির মাংস রেডি হয়ে গেল, রান্না করা হয়ে গেল, আজকে খুব খুব মজা করলাম, আশা করি তোমরা খুব মজা করলে। তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।